ডক্টর তুষারকান্ত ঘোষ, ফাউন্ডার ডিরেক্টর অফ ঘোষ ইন্টি ফাউন্ডেশন। আজকে আপনাদের অ্যাডিনয়েড নিয়ে কতগুলো কথা বলবো। আপনারা টনসিল নিয়ে জানেন, টনসিল ব্যাপারে খুবই বোঝেন যে টনসিল হাঁ করলে দেখতে পাওয়া যায়, কিন্তু অ্যাডিনয়েডের ব্যাপারে কনসেপ্ট নেই। অনেক সময় এক্স রে করা হয়, নেজোফেরিন্সের এক্স রে, কিন্তু অনেক সময় এক্স রে তো ক্লিয়ার হয়ে যায় না। যদি আপনি কখনো নাকের এন্ডোস্কোপি করা হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি অ্যাডিনয়েডটা সমস্যা বেসিক্যালি বাচ্চাদের, কিন্তু এখন অ্যাডাল্টেও আগে কনসেপ্ট ছিল না, ভাবাই হতো না। সিটি স্ক্যান করে বা কখনো এক্স রে করেও অনেক সময় অ্যাডিনয়েডটা অনেক সময় বোঝার চেষ্টা হয়েছে, তো যে কত বড় অ্যাডিনয়েড নাকের পিছনে কিছু মাংস আছে কিনা। তো অ্যাডিনয়েড হচ্ছে যে একটা লিম্ফয়েড টিস্যু যেটা নেজোফ্যারিংসের পিছনে থাকে। নর্মালি দু বছর থেকে কমতে শুরু করে অনেক সময় তিন চার বছরের মধ্যে কমে যায়, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি প্রচুর অ্যাডিনয়েড বাচ্চাকে ডিল করেছি। আমি টানা স্প্রে, টানা স্টেরয়েড স্প্রে, অনেক অ্যান্টি অ্যালার্জিক, অনেক প্রেডিশন দিয়েছি, আমরা কন্টিনিউয়াস দিয়েছি, কিন্তু যাদের হিউজ এলার্জ অ্যাডিনয়েড প্রথম থেকে তাদের কোনোদিন কমে না, যাদের মাইল্ড অ্যাডিনয়েড কমে যায়। সেই জন্য এক্স রে নট এ মেইন ডায়াগনস্টিক টুল অফ টু ডিটেক্ট অ্যাডিনয়েড। বেসিক্যালি আপনি যদি এন্ডোস্কোপি করেন তাহলেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি তার টিউব ব্লক করছে কিনা, সর্দি জমছে কিনা, নেজোফ্যারিংস থেকে এয়ার ফ্রি ফ্লো হচ্ছে কিনা, অবস্ট্রাকশন হচ্ছে কিনা, প্যারালাইটের সঙ্গে কতটা ডিস্ট্যান্স, তো কতটা প্যারামিটার অফ অ্যাডিনয়েডটা কতটা বড় সেটা বুঝতে গেলে আপনাকে এন্ডোস্কোপি করতে হবে, নেজাল এন্ডোস্কোপি। এক্স রে করে প্রপার ডায়াগনোসিস হয় না অ্যাডিনয়েডের। তো এখন হিউজ অ্যাডিনয়েড বুঝলেন আন্দাজে করে এক্স রে, হ্যাঁ, কিন্তু প্রপার যে কতটা গ্যাপ, নিঃশ্বাস নিলে কতটা গ্যাপ, নিঃশ্বাস বন্ধ করলে কতটা গ্যাপ, রাতে শুলে কতটা গ্যাপ হতে পারে সেটা আপনাকে বুঝতে গেলে আপনাকে এন্ডোস্কোপি করতে হবে। তো এন্ডোস্কোপি করলে আপনি বুঝতে পারেন। সুতরাং একটা বাচ্চা এলো আমার কাছে হাঁ করে বসে আছে, রাতে প্রথমে বাবা মাকে জিজ্ঞেস করলাম, ওকে হাঁকা থেকে না না এগুলো আমি দেখুন বসে আছে, একটু ফুটো দিয়ে শ্বাস নিচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কনসেপ্ট ক্লিয়ার নেই যে রিয়েলি তার যে প্রবলেম আছে সেটা জানে না। তারপরে যখন জিজ্ঞেস করছি নাকটাকে, বলছে না, তারপরে বাড়ির মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সর্দি হলো নাকি, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু, ও কিন্তু নাকটাকে অর হাঁ করে থাকে। তার মানে এগুলো কোনোটাই নর্মাল লাইফ নয় বেসিক্যালি। তো আপনার কেন বাচ্চা হাঁ করে থাকবে, কেন বাচ্চা বসে থাকবে, তার মানে তাদের ক্ষেত্রে এক্সেসিভ বড় অ্যাডিনয়েড আছে। তাদের ক্ষেত্রে মাঝে মাঝে কান চুল করবে, বলবে কান চুল করো ডাক্তারবাবু, নাকের সঙ্গে কি সম্পর্ক, না নাক আর কানের মধ্যে টিউব আছে, ইস্ট্রিশন টিউব, যেটা অ্যাডিনয়েডের ক্ষেত্রে আপনার ইস্ট্রিশন টিউবটা ব্লক করে দেয় অ্যাডিনয়েড থাকলে, তাহলে কান যন্ত্রণা, এবং এই অ্যাডিনয়েড বড় থাকার জন্য কত ক্ষতি হয়, হাঁ করে শ্বাস নেয়, রাতে ডিস্টার্ব স্লিপ হয়, বেড ওয়েটিং হয়, বাচ্চা বাথরুম করে ফেলছে, এটা অ্যাডিনয়েড ডিস্টার্বেন্স। হাঁ করে থাকে, ঘুমের ডিস্টার্বেন্স হয়, বারে বারে সর্দি কাশি হচ্ছে, বিভিন্ন বিভিন্ন সময় প্রচুর অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, মোটা ফাইল হয়ে গেছে, শুধু পেডিয়াট্রিশিয়ানের কাছে কন্টিনিউয়াস যাচ্ছে, মোটা ফাইল হয়ে গেছে। তো এগুলো সব কিন্তু অ্যাডিনয়েডের জন্য হচ্ছে। সর্দি কাশি, নাক বন্ধ, অ্যালার্জি গুলো আন্দাজ করে চালাচ্ছেন, আপনি জানেন না আদৌ সেটা অ্যালার্জি, অ্যালার্জি থাকতেই পারে, কিন্তু নাকের পিছনে যদি বড় মাংস থাকে তাহলে সব সময় তার কিন্তু সর্দি থাকবে। সেই সর্দিটা মানে কিন্তু আপনার যে অ্যালার্জির জন্যই হচ্ছে তা নয়, নাকের পিছনে অবস্ট্রাকশন থাকতে পারে। আপনি ভাবুন, যদি আপনার আপনার যদি বাড়িতে ড্রেনটা আপনি বন্ধ করে দেন, তাহলে আপনি কি দেখবেন ড্রেনের মধ্যে, কি দেখবেন সবসময় একটা নোংরা, মশা জমছে, নোংরা জমছে। আচ্ছা ওই ড্রেনটাই আপনি পরিষ্কার করে দিন, দেখবেন পরিষ্কার জল। তো আপনার যদি নাকটা বিশেষ করে এয়ার ড্রেন, তো নাকের পেছনে যদি আপনার নাকের পেছনে যদি গ্ল্যান্ড থাকে, একটা অ্যাডিনয়েড গ্ল্যান্ড, অ্যাডিনয়েড কথাটা মনে রাখবেন, এটা লিম্ফয়েড টিস্যু লাইক টনসিল। টনসিলটা আমরা জানি, অ্যাডিনয়েড কথাটা জানি না, কিন্তু টনসিল হচ্ছে অনেক বেশি কালপ্রিট হচ্ছে অ্যাডিনয়েড গ্ল্যান্ড, যে অবস্ট্রাকশন করে, যে সারা শরীরে ক্ষতি করছে আপনার, নিঃশ্বাস ভালো নিতে দিচ্ছে না, রাতে ঘুমের ডিস্টার্বেন্স হচ্ছে, বাচ্চার গ্রোথ হ্যাম্পার হচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে, পড়াশোনায় হ্যাম্পার, ক্ষতি হচ্ছে। তো এয়ার ড্রেনটা যদি বন্ধ করে দেন তাহলে কি হচ্ছে, এয়ার যেতে পারছে না, সবসময় সর্দি জমে যাচ্ছে। আপনাকে ছবি দেখাবে অ্যাডিনয়েডে, সেই অ্যাডিনয়েডটা যদি রিয়েলি বড় থাকে অ্যাডিনয়েড, তাহলে অপারেশন করা উচিত। এবং আজকালকার দিনে অপারেশন ইজ ভেরি সিম্পল, আগেকার দিনে আপনাকে কিউরেট করে অন্ধকারে খানিকটা অ্যাডিনয়েড দেখানো হতো, কিন্তু অনেকটা পোর্শন থেকে যেত, কানের দুদিকে টিউব আছে, স্টেশন টিউব আছে, সেটা ইঞ্জুরি হতো, টিউবারিসিটি কোনো ইঞ্জুরি হতো, টোটালি বন্ধ হয়ে যেত কানের টিউবগুলো, ইনকমপ্লিট সার্জারি হতো, আবার বেড়ে যেত। কিন্তু এখন দেখে অপারেশন হয়, ব্লাডলেস, রক্তবিহীন, সুতরাং 100% আপনি পুরো মাসেল শিট দেখতে পাবেন, ওদিকে বোন বডি পেরিস্টাল ফাইবার দেখতে পাবেন, বডি পেরিওস্টিয়াম দেখতে পাবেন, তার মানে কমপ্লিট সার্জারি পসিবল। সুতরাং অ্যাডিনয়েড এখনকার দিনে যদি আপনি দেখে, কোবলেশন টেকনোলজি বলে একটা টেকনোলজি আছে, রক্তবিহীন টেকনোলজি, তাতে যদি আপনি করেন তাহলে কিন্তু অ্যাডিনয়েড রেকারেন্সের সম্ভাবনা প্রায় নীল,
কারণ হচ্ছে একটাও আমরা দেখি না। আমি আমরা প্রচুর অ্যাডিনেট পড়ি, রোজই প্রায় আমি দু তিনটে অ্যাডিনেট সার্জারি করি, কিন্তু রেকারেন্স হয় না। আমরা অ্যাডিনেট কনসেপ্ট হয়ে যাবো, বাচ্চাগুলো কীভাবে কষ্ট পায় আপনি দেখুন, স্রেফ অ্যাডিনেটের জন্য দেখুন বাচ্চারা হাঁ করে থাকে। এটা কি নর্মাল? নর্মাল না, ডিস্টার্ব স্লিপ। যাতে ঘুমে গেছে এগুলো কোনোটাই নর্মাল নয়, ডিস্টার্ব স্লিপ। আপনি যদি দেখেন এটি অ্যাডিনয়েডটা দেখেন, দু বছর বাচ্চা, তার মানে বড় অ্যাডিনয়েড ছিল। এবার অ্যাডিনয়েড রিমুভ করে দেওয়ার পরে দেখুন কি দাঁড়ানো, দিস ইজ দ্য লাইফ। ওটা লাইফ ছিল না, বারবার সর্দি কাশি, ইনফেকশন, ডাক্তারকে যাওয়া, নার্সে ভর্তি হওয়া, তো সুতরাং জীবনটা বদলে গেল। কীভাবে জীবনটা বদলে গেল? এটি যদি অ্যাডিনয়েড টিস্যু ছিল, এবারে দু বছরের বাচ্চা দেখুন অ্যাডিনয়েড কীভাবে ছিল, এরকম বড় অ্যাডিনয়েড। দেখুন আপনি যে এন্ডোস্কোপি করেন, দু বছর বাচ্চাকে এন্ডোস্কোপি করতে পারি, আমরা সরু বাচ্চার এন্ডোস্কোপি আছে, কিচ্ছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে, কারণ হচ্ছে এক্স রে রেডিয়েশন এক্সপোজার হয়, বারেবারে এক্স রে করা যায় না, কিন্তু বারেবারে এন্ডোস্কোপি সেফেস্ট। বাচ্চাটাকে ধরলেই আমরা র্যাপিং করে ধরি, বাচ্চাটাকে আরামসে এন্ডোস্কোপি করি। দু বছরের বাচ্চা দেখুন, দু বছর বাচ্চা বড় অ্যাডিনয়েড। এই বাচ্চার ডিফারেন্সটা আপনি দেখলেন, ট্রিটমেন্টের ডিফারেন্সটা কীভাবে হয় দেখুন। সিম্পলি এরকম নাকে বলছেন গ্ল্যান্ড রক্তবিহীন টেকনোলজি, এবং আপনাকে কমপ্লিট সার্জারি করা সম্ভব হবে, রক্ত বেরোবে না কোনো, এবং নাক আর কানের মধ্যে টিউব আছে, স্টেশন টিউব, যেটা দিয়ে কান খারাপ হয়েছিল, স্টেশন টিউব গুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে একদম। সুতরাং 100% রিমুভাল পসিবল, কোনো চান্স নেই রেকারেন্সে। অন্য যে কোনো অ্যাডিনয়েড যদি আপনি যে কোনো ভাবে করেন, তাতে প্রচন্ড ব্লিডিং হয়, ইনকমপ্লিট সার্জারি হয়, এবং প্রচন্ড রক্তপাত হয়, এরকম রক্তে রক্তে ফুল। সুতরাং কোনোদিন কমপ্লিট সার্জারি সম্ভব না। সুতরাং অ্যাডিনয়েড সার্জারি এখন রক্তবিহীন টেকনোলজি, এবং আমরা প্রত্যেকটা অপারেশনের রেকর্ড দিই, যাতে পেশেন্ট পার্টি বুঝতে পারে যে 100% উইদাউট ব্লাড এবং কমপ্লিট সার্জারি হলো বেসিক্যালি। এবং আপনি যদি দেখেন যে কোনো বয়সে অ্যাডিনয়েড থাকতে পারে, যদি আপনি ছোটবেলা থেকে ট্রিটমেন্ট না করেন, যে অ্যাডিনয়েড অটোমেটিক কমে যাবে, দিস ইজ রং কনসেপ্ট। আপনি দেখুন 32 বছর বড় অ্যাডিনয়েড, 32 ইয়ার্স বড় অ্যাডিনয়েড। সুতরাং অ্যাডিনয়েড যে কমে যায় ভুল, 54 OS অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টের, সেখানেও কিন্তু বড় অ্যাডিনয়েড আছে, কিন্তু ছোটবেলা থেকে অ্যালার্জিগুলো ট্রিটমেন্ট হয়ে গেল, অ্যালার্জি। এবং দেখুন কি করে কেন সর্দি হবে বাচ্চার, আপনি বাচ্চা বা বড় দেখুন সবসময় সর্দি, আপনি যদি সর্দিটা সাকসেন করুন তো সঙ্গে সঙ্গে দেখবেন নাকের পিছনে বড় গ্ল্যান্ড আছে, এবং এই গ্ল্যান্ডটার জন্য কি হচ্ছে সারা বছর সর্দি। এই সর্দির উপাদের আসছে সাইনাস কেমন আসছে, তার মানে বাচ্চার বা বড় বারবার যদি সর্দি কাশি এবং মাথা যন্ত্রণা হয়, হেডেক হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে স্যার অ্যাডমিট থাকতে পারে। নাকের এন্ডোস্কোপি করুন, নেজাল এন্ডোস্কোপি করলে আপনার কমপ্লিট আইডিয়া হয়ে যাবে যে এক্স্যাক্টলি সর্দিটা কফ সাইনাস থেকে আসছে কিনা। যদি সাইনাসের মধ্যে কন্টিনিউয়াস সর্দি জমতে থাকে, তাহলে আপনি ভাবুন যে আপনি ভাবুন এই সর্দিটা কিন্তু আসলে সাইনাস ক্যাভিটি থেকে আসছে, এবং সেটা কিন্তু আপনি যদি এই অ্যাডিনয়েড রিমুভ করেন, তাহলে কিন্তু ড্রেনিং সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ফার্দার আরও কিচ্ছু চিকিৎসা লাগবে না, স্রেফ নাকের স্প্রে, নাকের ওয়াশে কিছুদের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে ছোট্ট অ্যাডিনয়েড আছে, ডেফিনেটলি স্প্রে দেবেন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জিক স্প্রে ট্রিটমেন্ট, কিন্তু সবসময় যে তাতে ভালো হবে তা নয়। আপনাকে কনক্রিটলি বুঝতে হবে, রিয়েলি যদি বড় অ্যাডিনয়েড হয়, যদি অবস্ট্রাকশন করছে চারিদিকে, টিউব অবস্ট্রাকশন করছে, নেজোফেরিংস অবস্ট্রাকশন করছে, সাইনাস ক্যাভিটি থেকে সর্দি জমতে দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু আলটিমেট ঠিক হবে না। আপনাকে ঠিক করতে গেলে অ্যাডিনয়েড করতে হবে, এবং কোবলেসেন টেকনোলজিতে করলেই একমাত্র বাচ্চা ঠিক হয়ে যায়। এবার আপনাকে দেখাবো একটা বাচ্চা কিভাবে ঢুকছে বেরোচ্ছে। সুতরাং কয়েক ঘন্টার মধ্যে বাচ্চা নর্মাল হয়ে যাবে। কিরকম নর্মাল হয়ে যাবে আপনি দেখুন, একটা বাচ্চা ভর্তি হলো, তার অবশ্যই অ্যানাস্থেসিয়া দিতে হবে, অত্যন্ত ভালো মনিটরে, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে যায়, কোনো অসুবিধা হয় না। এই যে ব্লাডলেস টেকনোলজিতে অপারেশন হচ্ছে, দেখুন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে যাচ্ছে, 5 মিনিট বাদে ওয়ার্ডে দিতে হয়েছে, 3 ঘন্টা বাদে নর্মাল খেতে পারবে, কিচ্ছু বোঝা যাবে না, এবং 5 ঘন্টা বাদে সুন্দর করে বাড়ি চলে যাবে, তার কোনো রকম প্রবলেম থাকবে না। সুতরাং অ্যাডিনয়েড টনসিল এখন সিম্পল সার্জারি যদি রিয়েলি করতে হয়, সবাইকে অবশ্যই করতে হয় না, সেটা ডায়াগনোসিস কি করে করবেন, কাকে করতে হবে কাকে না, সেটা হচ্ছে একমাত্র এন্ডোস্কোপি সার্জারি, নট এক্সরে। এক্সরে কখনো পুরোপুরি আপনাকে ক্লিয়ার আইডিয়া দিতে পারবে না ভেতরের স্ট্রাকচার। সুতরাং আপনি ডাক্তারকে বলুন এন্ডোস্কোপি করে ডায়াগনোসিস করতে। এন্ডোস্কোপি ইজ দ্য মেন ডায়াগনোস্টিক টুল আপনার নাকের পিছনে অ্যাডিনয়েড গ্ল্যান্ড কত বড় আছে সেটা বোঝার জন্য।
ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। এটা কখনো এইসব বাচ্চাগুলো সব কিন্তু অ্যাডমিনেট করে টনসিল করে বাড়ি যাচ্ছে, তারা কিন্তু লাইফে একটি ডিফারেন্ট হয়ে গেছে। এরকম বড় বড় 16 বছর পর্যন্ত এরকম ভুগেছে, 16 বছর পর্যন্ত ভুগেছে, তারপরে অ্যাডমিনেট করে কিন্তু লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু অ্যালার্জি ট্রিটমেন্ট করে না জেনে বুঝে অ্যালার্জি ট্রিটমেন্ট করে কন্টিনিউয়াস ভুল পথে চালিত করা হয়েছে ট্রিটমেন্টটাকে। দিনের দিন ইনহেলার ইউজ হয়েছে, কিন্তু আদতে তার কাশিটা কিন্তু বেসিক্যালি অ্যালার্জির জন্য নয়, কাশিটা ছিল অ্যাডিনয়েডের জন্য। অ্যাডিনয়েড সিক্রেশন ক্রিয়েট করত, অ্যাডিনয়েড কি করত, সর্দি করত, সর্দি ক্রিয়েট করত, সেটা গলায় পোস্ট নেজাল ড্রিপ হতো, সেই ড্রিপ থেকে কন্টিনিউয়াস কাশি হতো। আপনি দেখেন এ বাচ্চা কিরকম কাশছে, দেখুন কাশছে, কন্টিনিউয়াস কাশে, দিনের পর দিন স্প্রে নেয়, ইনহেলার নেয়, কিন্তু মোটেই নেয়, 2 বছর 2.5 বছর ধরে ঘুরে চিকিৎসা করে যাচ্ছে, কোনোদিন ঠিক হয় না। এরকম সেই বাচ্চা যদি আপনি ঠিক ডায়াগনোসিস করেন, এন্ডোস্কোপি দেখে প্রপার চিকিৎসা করেন, তার লাইফ টাইমই বদলে গেছে। দেখুন তারপরে দেখুন নর্মাল নিশ্চিন্ত মানে নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম অনেক হাজার হাজার এক্সাম্পল আছে, বাচ্চা খুবই অসুবিধা হচ্ছে, সর্দি কাশিতে এরকম বসে বসে ঘুমিয়ে পড়ছে, নাক ডাকছে, এগুলো কিন্তু কোনোটাই নর্মাল নয়। এগুলোকে নর্মাল করতে গেলে নর্মাল বাচ্চা দেখুন সেম ডেতে 7 দিন পরে যখন অ্যাডমিট ঠিক করা হয়েছে, এরকম লাইফ চেঞ্জ হয়ে গেছে, একই বাচ্চা ডিফারেন্ট লাইফ দেখেই সুস্থ মনে হচ্ছে, এবং সেম বাচ্চা যখন পরে ঘুমোচ্ছে নর্মাল আরামসে ঘুমোচ্ছে। দিস ইজ দ্য প্রবলেম, অ্যাডিনয়েড লাইফটাকে চেঞ্জ করে দেয় বাচ্চা একদম। আমি বলি যে অ্যাডিনয়েড করা মানে আপনার নতুন নতুন জন্মের দিন ঠিক হয়ে যাওয়া, কারণ হচ্ছে এতদিন কষ্টের জীবন ছিল। যেদিন থেকে অ্যাডিনয়েডের পরে রিলিফ পাবেন তার কয়েকদিনের মধ্যে, সেদিন থেকে আপনার জীবনে নতুন নতুনভাবে আসবে, ভালোভাবে জীবনটা উপভোগ করবেন। কষ্টে থাকে সব বাচ্চাগুলো, আগে কষ্টে থাকে। কীরকম একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার নাম কি? যদি বলতো তাহলে নিশ্চয়ই বাবা মা তার ট্রিটমেন্ট করে দিত, সেটা তার মানে আগে সে জানতে পারেনি। সুতরাং আপনি জানুন আপনার কি আছে অ্যালার্জি, বিনা কিছু জেনে শুধু অ্যালার্জি অ্যালার্জি বলে ট্রিটমেন্ট করবেন না, মিনিমাম একটা এন্ডোস্কোপি করে দেখুন যে রিয়েলি কি আছে, সেফ কি অ্যালার্জি, আদারওয়াইজ অন্য কিছু প্রবলেম, যদি অন্য প্রবলেম থেকে অবস্ট্রাকশন কারেক্ট করুন, আদারওয়াইজ বাচ্চার কোনোদিন অ্যালার্জি ঠিক হবে না, বড়দেরও অ্যালার্জি ঠিক হবে না। আগে অবস্ট্রাকশন কারেক্ট করুন, যদি পলিপ থেকে পলিপ কারেক্ট করুন, যদি অন্য কিছু প্রবলেম থাকে সেটা কারেক্ট করবেন, নাকটা খুলতে হবে, তার সঙ্গে যদি বেশি অ্যালার্জি থাকে অ্যালার্জি ট্রিটমেন্ট করবেন। সুতরাং দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অবস্ট্রাকশন কারেক্ট করা, যদি স্ট্যাটিক অবস্ট্রাকশন এবং অ্যালার্জি ডায়নামিক অবস্ট্রাকশন যদি কখনো হয় তার অ্যালার্জি ট্রিটমেন্ট, দুটো মিলিয়ে একমাত্র বাচ্চা বা আপনার হাজবেন্ড বা আপনার বাবা প্রপারলি ঠিক হবে। কোনোদিন আন্দাজে গেস করে কোনো ট্রিটমেন্ট নয়, কংক্রিট জেনে ট্রিটমেন্ট করো। নমস্কার, ভালো থাকো।